পাঁচটা রাজ্য, পাঁচটা রাজ্যে পাঁচটাই বিজেপি ধরাশায়ী হয়েছে, একটাও জিততে পারেনি। কেন জিততে পারেনি? এবং পাঁচটা রাজ্যের মধ্যে তিনটা রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই তিনটা রাজ্য হচ্ছে বিজেপির পুরনো ঘাঁটি, একটা শক্তিশালী ঘাঁটি, যেখানে আজকের বিজেপি নয়, এই পশ্চিম বাংলায় আপনার গ্রামে গঞ্জে আজকে যেরকম এখানে ওখানে কয়েক জায়গায় প্রথম ফুল ফুটতে আরম্ভ করেছে, আর এই মুখ্যমন্ত্রীর কৃপায় অনেক ডবল ডেকে ফুটতে আরম্ভ করেছে। আর জ্যোতিবাবু যেরকম বলেছিলেন, এই প্রথম ফুলের বীজ, আপনার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে পশ্চিম বাংলার মাটিতে আপনি আমদানি করে এনেছিলেন, আপনি মুখ্যমন্ত্রী, বিজেপিকে এখানে ঢোকবার রাস্তা করে দিয়েছিলেন, দুবার ওদের সঙ্গে বিজেপির সঙ্গে সরকার করেছেন, এখনো বাজপেয়ী, আদবানি, তার জন্য আপনি গলিত মাঝে মাঝে হয়ে পড়েন। এই সেই মুখ্যমন্ত্রীর আমলে বেড়েছে, কিন্তু এখানে তো বিজেপির সরকার আপনারা দেখেননি, ত্রিপুরার মানুষ বিজেপি সরকার দেখেছিলেন, এখন দেখছেন? বামপন্থী একটা সরকার ছিল, কংগ্রেস থেকে তৃণমূল হলো, তৃণমূলগুলো সব বিজেপি হয়ে গেল, আর তারপরে কংগ্রেস তৃণমূল কিচ্ছু নেই ওখানে। আমরা কলকাতায় গিয়ে বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে, সমঝোতা হবে। দেখো আমরা আশাবাদী, আমরা হতাশবাদী নই তো, কি ফিলিপিন সব দাঁড় করুন, তারা যদি তাদের কাজ নষ্ট হয় আর এই কাজটাও না করতে পারেন, তাহলে দাঁড় করিয়ে লাভ কি? ওই দাঁড়িয়ে থাকা আর বসে থাকা সমান, আপনি দাঁড় করালেন, বসে থাকবে, কথাও বলবে না, কী লাভ? কিন্তু বাকি এসব করে কিছু লাভ নেই, যা হবে ভোটের পরে হবে, আমরা বলেছি ভোটের আগে কিছু হবে না। ফ্রন্ট ফ্রন্ট কী হবে, এসব ফেডারাল ফ্রন্ট হচ্ছে বিজেপি, এবং আমাদের মুখ্যমন্ত্রীর আহ্বান হচ্ছে ফেডারাল ফ্রন্ট, ফেডারাল ফ্রন্ট হচ্ছে কুনকো হাতি, বিরোধী ঐক্য, যেটা বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক ঐক্য হওয়া সম্ভব, তার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের কুনকো হাতি থাকে, তার কাজ হচ্ছে বুনো হাতি যখন ধান ফান খেতে আসে তাদের কীরকম করে ভুলিয়ে ভালিয়ে এই সরকারের হাতি নিয়ে আসতে পারে, এ ফেডারাল ফ্রন্ট আর মুখ্যমন্ত্রী, এদের কাজ হচ্ছে ওই বিরোধী ঐক্যের মধ্যে কুনকো হাতির মতো ঢুকে গিয়ে কিছু লোককে নিয়ে আসা বিজেপির পক্ষে। যদি বিজেপি অভাব পড়ে যায় নড়বড় করতে আরম্ভ করে, ওই আমরা আগেও দেখেছি দুবার, এটা ব্যর্থ হবে। এদিককার অধিকার, অধিকার এদিক আর কি, এটা আপনি বুঝতে পারছেন না কি করছেন, মানুষ চিনতে পারছেন?